নমস্কার বন্ধু আমি সমাপ্তি আমার চ্যানেল ফজি সমাপ্তি সবাইকে স্বাগত যে যে এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজ আমি বানাবো দোকানের মতন একদম বালুশাই কম খরচে কম সময়ে দেখো খুব সুন্দর দোকানের মতন বালুশাই বেনে যাবে বালুশাই বানানো খুব ইজি আমি ঘরে ট্রাই করেছি এই জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করেছি বালুশাই বানানোর জন্য দেখো আমি আধা কাপ ঘি নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নেব আধা কাপ দুধ নিয়ে নেব যতটা ঘি নেবে ততটাই দুধ নিতে হবে খুব ভালো করে দুধটা আর ঘিটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। দেখো আমি খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে খুব ভালো করে যেন দুধটা আর ঘিটা একসঙ্গে খুব ভালো করে মিশে যায় এইভাবে দেখো আমি খুব ভালো করে এইভাবে ঘিটা দুধটা মাখিয়ে নেব খুব ভালো করে এরপরে আমি দিয়ে দেবো এক কাপ ভর্তি আমি ময়দা দিয়ে দেবো কিন্তু আমার কাপটা ভর্তি হচ্ছিলো না তাই আমি অল্প করে আরেকবার দিলাম কিন্তু এটা এক কাপই দিতে হবে এক কাপ রুল ময়দা দিয়ে দেব। রুল ময়দাটা দিয়ে দিয়েছি এরপরে কি বলতো মিষ্টির মধ্যে একটু সামান্য অল্প যদি নুন পড়ে না সেটা স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি অল্প একটু নুন দেব আর খাবার সোডা দেব। খাওয়ার সোডাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এটা না মেখে নিতে হবে কিন্তু মাখাটা আটা মাখার মতন মাখলে হবে না জাস্ট হাতের সাহায্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাতে হবে কিন্তু আটা মাখার মতন থেসে থেসে মাখালে কিন্তু হবে না এটা এটা হালকা দেখো আমি হাতের সাহায্যে এরকমভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখাচ্ছি দেখো আমি আটা মাখানোর মতন পুরো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে আমি একটা কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেবো বা তোমরা পেপারও ঢাকা দিয়ে রাখতে পারো যেন না শুকিয়ে না যায় এরপরে আমি যতক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো ততক্ষণকে আমি মিষ্টি রসটা ঝটপট বানিয়ে নেব দেখো মিষ্টি রস বানানোর জন্য আমি দু কাপ চিনি নিয়ে নেব আর দু কাপ আমি জল নিয়ে নেব দেখো আমি দু কাপ জলও নিয়ে নিচ্ছি দু কাপ জল নিয়েছি এরপরে খুব ভালো করে আমি চামচের সাহায্যে নেড়ে নেব। নেড়ে নিয়েছি এরপর দেখো আমার মিষ্টির রসটা আমার পুরো বেনেই এসছে মিষ্টির রস হয়ে গেছে এলাইচি দিয়ে দিয়েছি উপর থেকে দেখো মিষ্টির রস বেনে গেছে চিট চলে এসছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে নেব এরপরে আমি দেখো ঢাকাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়ে এবার আটাগুলো একটু এইভাবে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে আরেকবার গোল করে নিয়ে নেব দেখো গোল করে নিচ্ছি গোল করে নিচ্ছি এরপরে আমি কী করবো এটা হাতের সাহায্যে এগুলো গোল গোল করে নেব এরপরে আঙুলের সাহায্যে করলে কী বলতো খুব একটা ভালো হবে না তার জন্য আমি একটা কী করব একটা সেই চা বেননি আদা কুটোগুলো দিয়ে না আমি ওই মাঝখানটা ছেদটা করে দেব আদা দিয়ে আদা কুটোগুলো দিয়ে করলে মাঝ এখানে ছেদটা অনেকটু বড় হয় আর অনেকক্ষণ থাকে ময়দা জিনিস তো একটু ছোট ছেদ হলে কী হয় একটু পরেই ও আবার চলে আসবে সামনে দেখো আমি এভাবে পুরো ছেদ করে নিয়েছি সবগুলোতে এরপরে এরপরে আমি দেখো করে নিয়েছি সবগুলো সব দেখো আমার করা হয়ে গেছে এইভাবে দেখো খুব সুন্দরভাবে শেপ বেনে গেছে খুব সুন্দর দেখো খুব সুন্দর বেনে গেছে এরপরে আমি এগুলো ভেজে নেবো চলো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি কড়াইতে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখো আমি সবগুলো একসঙ্গে দিয়ে আমি ভেজে নেব তেল কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজলে হবে না লো ফ্লেমে ভাজতে হবে ধীরে ধীরে যেন ভিতরগুলো খুব ভালোভাবে ভাজা হয় শুধু উপর উপরগুলো ভেজে নিলে হবে না ভিতরটাও খুব ভালো করে ভাজাতে হবে নাহলে ক্যাঁচা রয়ে যাবে ভিতরটা এরপরে আমি দেখো চামচের সাহায্যে সবগুলো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখো আমি খুব ভালো করে উলটিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে আমি সবগুলো খুব সুন্দরভাবে উলটিয়ে নেব দেখো আমার এইভাবে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যাবে ভাজে ভেজে নেব দেখো আমার রেড রেড করে ভাজা হয়ে গেছে এরপর আবার উলটিয়ে উলটি আমি খুব ভালো করে আমি ভেজে নেব এইভাবে দেখো আমার ভাজা হয়েই এসেছে এরপর আরেকবার উলটিয়ে উলটি খুব ভালো করে ভেজে নেবো দেখো আমার ভাজা কমপ্লিট হয়েই গেছে এরপরে আমি এগুলোকে ছেঁকে নেবো ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেব দেখো আমি ছানতাই করে তুলে নিচ্ছি তুলে নিয়ে এরপরে আমি একটা প্লেটের মধ্যে রাখবো প্লেটের মধ্যে রেখে আমি চাচনির মধ্যে দেবো কিন্তু চাচনিটা ঠান্ডা হলে চলবে না চাচনিটা গরম থাকতে হবে তবেই ভিতরে ঢুকবে দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে আমি সবগুলো মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টি রসের মধ্যে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে কাভার করে দেব মানে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এগুলোকে উলটিয়ে পালটিয়ে আবার এদিক ওইদিকে দিকে উলটিয়ে দেবো যেন রসগুলো ঢুকে যায় দেখো আমার খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে বালুশাই বেনে রেডি হয়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো কী টাইপের রেসিপি চাই তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি সেই ধরনের রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা একবার কমেন্ট করো তোমাদের কী টাইপের রেসিপি বা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো